এমন কিছু কিছু ছোটোখাটো লক্ষণ রয়েছে যে লক্ষণগুলিকে আমরা কিন্তু পাত্তাই দেই না কিন্তু ওই লক্ষণগুলি কোলেস্টেরল বৃদ্ধির ইঙ্গিত দেয় অনেক আগে থেকে কিন্তু কনফার্মেশন পাওয়া যাবে কেবলমাত্র লিপিড প্রোফাইল টেস্ট করলেই এই ভিডিওতে এই রকম কিছু কিছু ছোটোখাটো সিম্পটম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে সিমটমগুলিকে কিন্তু আপনারা কোনোভাবেই অগ্রাহ্য করবেন না এই লক্ষণগুলি আইডেন্টিফাই করার পরে যদি টেস্টের মাধ্যমে আপনাদের কোলেস্টেরল বৃদ্ধি ধরা পড়ে অবশ্যই এই কয়টি এক্সারসাইজ আপনারা করবেন এক্সারসাইজের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিলাম ফার্স্ট আপনার শরীরে কোনো রোগ নেই আপনি মনে করছেন যে আপনি সম্পূর্ণ রূপে সুস্থ কিন্তু কয়েকদিন যাবৎ আপনি খেয়াল করছেন প্রায় ঘন ঘন আপনাদের হাত পা কিংবা মাংসপেশিতে টান পড়ছে মাঝে মাঝে ব্যথা হচ্ছে মাঝে মাঝে আবার অবস অবশ হয়ে যাচ্ছে যদি এই রকম সিমটম আপনারা দেখেন আপনারা কিন্তু সজাগ হয়ে যাবেন এবং এই সমস্ত সিমটমের ক্ষেত্রে কিন্তু কোলেস্টেরল বৃদ্ধির একটি আশঙ্কা থেকে যায় অ্যাকচুয়ালি অতিরিক্ত কোলেস্টেরল ব্লাড ভেসেলসের মধ্যে জমাট বেঁধে যায় ফলে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় না এই কারণেই হাত পা কিংবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে হঠাৎ হঠাৎ আপনাদের টান ধরবে হঠাৎ হঠাৎ আপনাদের ব্যথা অনুভূত হবে আবার মাঝে মাঝে অবশ্য কিন্তু হতে পারে দুই অল্প কাজে হাঁপিয়ে ওঠা কিংবা ক্লান্তি ভাব অনেক রকম রোগের কারণে হতে পারে যেরকম ফুসফুসের সমস্যা অ্যানিমিয়া কিডনির সমস্যা ইত্যাদি ইত্যাদি কিন্তু এই রকম কোনো সমস্যা আপনার নেই কিন্তু তবুও আপনি অল্প কাজে অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠছেন মাস্ট বি লিপিড টেস্ট করুন আপনার হার্ট সম্পূর্ণরূপে সুস্থ এমনকি আপনার বুকে সেই রকম মেকানিক্যাল কোনো প্রবলেমও কিন্তু নেই তবুও আপনি মাঝে মাঝে বুকে ব্যথা ফিল করছেন এটা কিন্তু কোলেস্টেরল বৃদ্ধি একটি কমন সিমটম যেহেতু অতিরিক্ত কোলেস্টেরল রক্ত নালিতে জমাট বেঁধে যায় সেহেতু রক্ত নালীর মধ্যে রক্ত সঞ্চালন কিন্তু সঠিকভাবে হয় না ফলে আমাদের হার্টও সঠিকভাবে কিন্তু রক্ত পায় না এই কারণেই কিন্তু কোলেস্টেরল বৃদ্ধি হলে অনেক সময় বুকে হালকা ব্যথা সৃষ্টি হতে পারে চার ঘাড় এবং মাথার পেছনে ব্যথা অনেক রোগের কারণেই কিন্তু হতে পারে কিন্তু আপনার শরীরে সেই রকম কোনো সিগনিফিক্যান্ট কারণ নেই তাহলে মাস্ট বি লিপিড প্রোফাইলটা কিন্তু একবার টেস্ট করাবেন পাঁচ অতিরিক্ত পরিশ্রম অত্যাধিক পরিমাণ এক্সারসাইজ কিংবা অনেকক্ষণ ধরে হাঁটলে আমাদের হার্ট বিট বেড়ে যাওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা আবার অনেক সময় টেনশনজনিত কারণেও আমাদের হার্ট বিট কিন্তু বেড়ে গিয়ে থাকে এগুলো কমপ্লিটলি স্বাভাবিক বাট আপনার সেই রকম কোনো সমস্যা নেই তবুও আপনার হার্ট বিট ফ্লাকচুয়েট করছে মাঝে মাঝে এটা কিন্তু কোলেস্টেরল বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে ছয় বেশ কিছুদিন যাবৎ আপনি একটা জিনিস খেয়াল করছেন যে আপনার চোখের পাতা চোখের নিচের অংশে কিংবা চোখের মনি চার সাইডে ধূসর রঙের রিং আপনি আই টেস্ট করিয়েছেন এই কারণে কিন্তু রকম চোখের সমস্যা ধরা পড়েনি তাহলে মাস্ট বি লিপিড প্রোফাইলটা একবার চেক করান আমি এখানে জাস্ট ছয়টি সিমটম আপনাদেরকে বললাম আশা করি বিষয়টা আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন আপনারা সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন